নমস্কার, সুস্বাগতম। শুরু করি অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। সোমবার রাত 8:10, শুক্রবার রাত 8:30 সোনার বাংলায় জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সবসাচ্ছি উপস্থিত হয়ে যাই। তিনি অ্যাস্ট্রোলজার এবং বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজার, যার 14 বছরের অভিজ্ঞতা। এবং অবশ্যই আপনারা জানেন তিনি সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, সনাতন বৈদিক জ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। ফোন নাম্বারটা রেড বক্সে লিখে রাখবেন, পরে যোগাযোগের মাধ্যম একমাত্র ফোন নাম্বার। বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন, সব অ্যাওয়ার্ড হয়তো আমি বলে উঠতে পারি না। বিদেশে দেশে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি, জ্যোতিষে সাক্ষরতা অনুষ্ঠান, এডুকেশনাল প্রোগ্রাম। এবং আপনারা কিন্তু 9007529824 পরে যোগাযোগ করবেন। যারা শিখবেন, জ্যোতিষ শিখে নিজের পায়ে স্বাবলম্বী হবেন, দাঁড়াবেন, তারা হয়তো অবশ্যই অনেক মানুষ যোগাযোগ করছেন। আবারও আমি মনে করিয়ে দিলাম, আপনারা পরে যোগাযোগ করে নেবেন। আর বিভিন্ন যোগে তো কাজ হয়, সামনে বৈশাখ মাস, বিয়ের জন্য অনেক মানুষ অনুরোধ করেছেন বিয়ের বাধার ব্যাপারে কিছু বলার জন্য। তন্ত্রের প্রতিকার পাবেন, বিভিন্ন যোগে ক্রিয়াকর্ম হয়। ইন্দো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022 পেয়েছেন। ইন্দো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021 হিন্দুস্তান টাইমসের বিচারে তিনি পেয়েছেন। এছাড়া অবশ্যই কিন্তু তিনি বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড পেয়েছেন, বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021-এ শ্রেষ্ঠ জ্যোতিষী ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। সব রকমের আপডেট ইউটিউব চ্যানেলে পাবেন, দ্য বং অ্যাস্ট্রো, আপনারা সাবস্ক্রাইব করুন দ্য বং অ্যাস্ট্রো, এবং ফেসবুকে তার নাম দিয়ে সার্চ করবেন। তিনি উপস্থিত আর গণেশালয় কামাখ্যাধাম একমাত্র জায়গা যেখানে আপনারা আসেন সবাই, হাওড়া সালকিয়ায়, লিলুয়া টিকিয়াপাড়া। যারা ট্রেনে আসবেন লিলুয়া টিকিয়াপাড়া নেবে চলে আসবেন। অনুষ্ঠানে অনেক কথা হবে, অনেক কিছু বলবো, আপনারা ফোন নাম্বার লিখে রাখুন। অনলাইনেও কাজ হচ্ছে, যারা আসছেন 1 টাকায় শিব প্রতিকার পাচ্ছেন এই চৈত্র বৈশাখ মাস। যারা দেখাতে আসছেন হাওড়া সালকিয়ায়, আপনাদের জন্য বিশেষ অফার, আপনারা বাস্তুর জন্য শিব প্রতিকার, যেটা অন্য সময় 5651 টাকা নেওয়া হয়, সেটি এখন কিন্তু মাত্র 1 টাকায় তিনি দিচ্ছেন বাস্তুর জন্য শিব প্রতিকার। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, নমস্কার এবং স্বাগত জানাই আপনাকে। নমস্কার, স্বাগত সকলকে। ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। শুরুতে যেটা বলে নেব, ফার্স্ট অফ অল তো অনেক অনেক ধন্যবাদ বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। এপ্রিল মাসের রাশিফল সবে আজকে 6 দিন কমপ্লিট করে 7 দিন চলছে, আর তাতেই 75,000+ ভিউজ হয়েছে, তো থ্যাংক ইউ তার জন্য, অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা দেখেননি, তারা সময় করে দেখে নেবেন, অবশ্যই ভালো লাগবে। আশা করছি আমরা 2 লাখ+ ভিউজে এবছরে পৌঁছে যেতে পারবো। আর প্রশ্ন করবার জন্য নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন, আর ভ্যালিড কোয়েশ্চেন নিয়ে আসবেন, হ্যাঁ অবশ্যই উত্তর পাবেন। আর যারা চেম্বারে আসছেন তাদের জন্য দাদা অলরেডি বলে দিয়েছে যে আপনারা শিব প্রতিকার পাচ্ছেন। অলরেডি 150 জনের উপরে লোকজন যোগাযোগ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আগামী দিনে যোগাযোগ করবেন তাদেরকেও আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি। শুরু করব, দেখে নিন কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। বাঁকুড়া থেকে কার জন্য? নিজের জন্য। ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। 4/7/1997। সময় বলুন। 10টা। সকাল 10টা? হ্যাঁ হ্যাঁ। বাঁকুড়ায়? হ্যাঁ বাঁকুড়া। কি প্রশ্ন? প্রশ্নটা বলুন, কি জানবেন? কেরিয়ার বলেই দিয়েছেন 5 থেকে আগেই যে কেরিয়ার নিয়ে প্রশ্ন আসবে। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আপনারা ফেসবুকে সার্চ করবেন, আর ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেক আপডেট পাবেন আপনারা, অনেক জ্যোতিষ সম্বন্ধে আলোচনা দেখতে পাবেন, সবাই যোগাযোগ করে নেবেন। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্নে রাহু রয়েছে, ফলে কাজ করছেন কিন্তু খুব একটা রেকগনাইজেশন আসছে না, তাই তো? পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে কাজের জায়গায় না চট করে ম্যাচিং হবে না, মানে আপনার পছন্দের চাকরি আপনি পাবেন না, বা যে পরিবেশে আপনি চাকরি করতে চান সেই রকম পরিবেশ পাবেন না, এরকম একটু সমস্যা থাকবে। জন্মছকে কালসর্প দোষ রয়েছে, এটার একটু প্রতিকার প্রয়োজন, সময় করে যোগাযোগ করতে হবে, করলে পরে এটার প্রতিকার হলে পরে কেরিয়ারটা ভালো হবে, না হলে পরে যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে চিরকালই দেখবেন আপনার যতটা যোগ্যতা বা যে লেভেলের আপনার স্যালারি পাওয়া উচিত, বা যদি আপনি ব্যবসাও করেন যে লেভেলের আপনার ব্যবসায় লাভ হওয়া উচিত তার তুলনায় কিন্তু বরাবরই আপনি
কমই থেকে যাবেন, বুঝতে পেরেছেন? একদম এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, সময় করে রেড বক্সে নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা বিয়ের ব্যাপারে একটু জানবো, বৈশাখ মাস যাদের বিয়ে হচ্ছে না প্রত্যেকেই আশায় আশায় থাকেন, কিন্তু ভালো জ্যোতিষী দেখালে বোঝা যায় কোথায় আমার বাধা বিঘ্ন, কোথায় গ্রহ দোষ, তাই না? আচ্ছা আমি বৈশাখ মাস চলে আসবে আর কটা দিন পরে, 7-8 দিনের মধ্যেই আমরা নতুন বছর পালন করব, সেটা হচ্ছে বৈশাখ মাস শুরু হলে পরেই বিয়ের লগ্ন শুরু হবে। কয়েকটা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে বিয়ের যোগটা ভালো দেখছি না, সেগুলো আমি একটুখানি লিস্টেড করে এনেছি। আমি এই টাইপের ইনফরমেশনগুলো প্রতিটা লাইভেই দিয়ে দেব যে কোন কোন রাশির বিবাহের যোগ ভালো আজকে আমি বলে দিচ্ছি, কাদের ভালো নয় সেটাও বলে দেব। তো প্রথমে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে যে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য 2023 সালের অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 30 অক্টোবর 2023 পর্যন্ত বিবাহের ক্ষেত্রে অগ্রসর না হওয়াই ভালো, কারণ গ্রহগত পজিশন কিন্তু সামগ্রিকভাবে ভালো যাচ্ছে না এবং এই খারাপ যোগটা শুরু হয়েছে লাস্ট ইয়ার এপ্রিলের পর থেকে, অর্থাৎ 2022 এপ্রিল থেকে 2023 অক্টোবর পর্যন্ত এই যে পুরো সময়টা, এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকা যাদেরই বিয়ে হবে তাদেরই কিন্তু একটুখানি বিচ্ছেদের সমস্যা বা বিয়ের ক্ষেত্রে হয়তো কথাবার্তা অনেক দূর এগিয়ে আটকে যাওয়া, এই ব্যাপারগুলো চলবে। ফলে বৃশ্চিক রাশির কিন্তু এই সময় বিয়ের ব্যাপারে না এগোনোই ভালো, কথাবার্তা বলে রাখা যেতে পারে, কিন্তু অক্টোবরের পরে বিয়ের চিন্তা ভাবনা করাটাই বেটার। কুম্ভ রাশি মকর রাশির জন্য আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে 23 এপ্রিল থেকে সেপ্টেম্বরের 7 পর্যন্ত, 23 এপ্রিল থেকে সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত বিবাহের জন্য সময়টা ভালো, তারপরে সময়টা আবার খারাপ। ফলে কোনোভাবে যদি এই শুভ টাইমের মধ্যে বিবাহ হচ্ছে কুম্ভ রাশি মকর রাশির জন্য তাহলে ভালো, না হলে পরে কিন্তু আমি বলবো একটু ওয়েট করে যেতে, 2024 তারপর চিন্তা ভাবনা করা যেতে পারে। সময় অনুযায়ী যদি আমরা আমাদের কাজকর্মগুলোকে প্ল্যান করতে পারি অনেকটা ভালো ফলাফল আমরা পেতেই পারি, তো সেই জন্য এটা বলা। ইতোমধ্যে নিশ্চয়ই ফোনে কেউ চলে এসেছে, দেখলাম ফোনে কে রয়েছে, ফোনে চলে আসুন চটপট, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। আপনারা আমি দেখতে পেলাম যে একজনের সাথে কথা বলছি তখন 3-4 জন মিস কল করলেন, অবশ্যই দেখবেন যখন বিজি আসছে মানে আমরা কথা বলছি পরে অবশ্যই আপনারা আবার ট্রাই করলে পেয়েও যাবেন। আমাদের লাইভ নাম্বার তো রয়েছে টিভি পর্দায়, চলে আসুন। আমি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর চেম্বারের অ্যাড্রেসটা বলে দিই আপনাদের, আর রেড বক্সের নাম্বারটা প্লিজ লিখে রাখুন কিন্তু সবাই, রেড বক্সে একটা নাম্বার রয়েছে ওই নাম্বারটিতে সবাই যোগাযোগ করুন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? কৃষ্ণনগর থেকে কার জন্য জানবেন? আচ্ছা জন্ম তারিখ বলুন। বলুন, ডেট অফ বার্থ বলতে হবে তো। আপনি সময় করে আলাদা যোগাযোগ করে নেবেন, 7টে থেকে 4:30-এর মধ্যে জন্ম এরকম বললে হবে না, এক্সাক্ট টাইমিংটা বলতে হবে। হ্যাঁ, যারাই আসছেন তারাই একটুখানি ডিটেলস গুলো সাজিয়ে নিয়ে আসলে সুবিধা হবে। আর এছাড়াও যেটা বলবো সেটা হচ্ছে যে যাদের জন্ম তারিখ একদমই নেই বা জন্ম তারিখ জানা আছে কিন্তু সময়টা নিয়ে কনফিউশন আছে, আগেকার দিনে অ্যাকচুয়াল টাইম লিখে রাখার মতন হ্যাবিট আমাদের ছিল না, ফলে সেখান থেকে তাদেরকে তাহলে ভবিষ্যৎ জানা যাবে না, অবশ্যই জানা যাবে, সেটার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তার জন্য আলাদা করে আপনারা অফলাইন অনলাইন দুটোতেই যোগাযোগ করতে পারছেন, দুটোতেই যোগাযোগ করতে পারবেন, সুযোগ সুযোগ পেলে পরে অবশ্যই করে নেবেন। এখন একটা খুব ইন্টারেস্টিং টপিক বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে অনেক সময় হয় আপনারা বিবাহের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বাধা আসছে আর বুঝে উঠতে পারা যাচ্ছে না যে কেন ব্যাপারটা ঘটছে। হ্যাঁ, সঙ্গে থাকুন একটু, সঙ্গে থাকুন। হ্যাঁ, তো এই যে বাধাটা আসছে এটা বেশ কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে বাস্তুতে আপনারা বসবাস করছেন সেই বাস্তু রিলেটেড প্রবলেমের জন্য, বাস্তুর সমস্যার জন্য আপনাদের কিন্তু এই কাজগুলোতে ডিলে হচ্ছে। ফলে এই বাস্তু রিলেটেড প্রবলেম সরানোর জন্যই কিন্তু আমি সমগ্র চৈত্র মাস জুড়ে এইভাবে 1 টাকায় শিব প্রতিকারের ব্যবস্থা আপনাদের জন্য করেছি।
এবং আপনারা অনেকেই সেটা গ্রহণ করেছেন, যারা চেম্বারে এসেছেন প্রতিকার করেছেন তাদের জন্য খুব অনেকেই এটা ফিডব্যাক দিয়েছেন, যারা শুরুর দিকে নিয়েছিলেন তারা অনেকেই বলছেন বাড়িতে আগে রোজ অশান্তি হতো, অনেক সমস্যা ছিল, সেগুলো কিছুটা কিছুটা করে কমছে। সবই তো আর এক রাত্রির মধ্যে হয় না, ফলে যারা এখনো মনে করছেন যে এই ধরনের প্রতিকারের প্রয়োজন রয়েছে তারা সময় নষ্ট না করে স্ক্রিনে নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নেবেন। কে রয়েছেন ফোনে দেখে নেব, দেখে নিয়ে এবার কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ঠাকুরনগর মানে মধ্যমগ্রামের ওদিকে? না না, চব্বিশ পরগনা। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। সময়টা বলবেন, ভোরবেলা না বিকেল বেলা? কোথায় জন্ম? টাকি। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন বলুন, কি জানবেন? এগারো বছর এখন, কোন ক্লাসে? আচ্ছা, পড়াশোনার জায়গাটা জানতে চাইছে। এই কিছুদিন যাবত পড়াশোনায় একদম মন নেই, সারাদিন এদিক ওদিক করে বেড়াচ্ছে, পড়াশোনা করতে বসালে পরেই একাগ্রতাটার অভাব হচ্ছে, তাই তো? এখন তার পাশাপাশি আরো একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝে মধ্যেই দেখবেন ওর মধ্যে একটু জেদ কাজ করছে আর কি, করব না মানে করব না এরকম একটা মেন্টালিটি চলছে। এটা একটুখানি বাড়িতে না, রোজ স্নান সেরে উঠে একটু পুজো পাঠের মধ্যে বা একটু যোগা মেডিটেশনের মধ্যে রাখবার চেষ্টা করবেন। আশেপাশে যদি না, ওই পুজো না, আমি যোগা মেডিটেশনের কথা বলছি। আপনি যেটা বলছি সেটা হচ্ছে যে অনেকে যোগাভ্যাস করায়, তো যোগাসন গুলো যেগুলো হয় আশেপাশে অনেক ক্লাব নিশ্চয়ই করায়, সেখানে ওকে একটু অ্যাডমিট করিয়ে দেবেন। ও ওখান থেকে যোগাভ্যাসটা ভালো করে শিখলে পরে ওর অনেকটা সুবিধা হবে, কারণ আগামী দিনে এই হ্যাবিটটা চলে গেলে পরেই পড়াশোনায় মনোযোগটা ফিরে যাবে, ঠিক আছে? এটাই প্রতিকার। হ্যাঁ, আলাদা করে জ্যোতিষীর কাছে এসে বড় বড় রেমেডি নেওয়ার দরকার নেই, ছোট্ট প্রতিকার, সুন্দর প্রতিকার, এটা ফলো করুন। হয়তো আজকালের মধ্যে রেজাল্ট আসবে না, মাস তিনেক পর থেকেই আপনি বুঝতে পারবেন যে বিষয়টা পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? নিশ্চিন্তে থাকুন, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই লাইফস্টাইলটা চেঞ্জ না করলে যতই দামি দামি ভারী ভারী রেমেডি দেওয়া হোক কোনোদিন এই সমস্যার থেকে বাইরে আসবে না। ফলে জ্যোতিষীর কাছে যাওয়ার আগে লাইফস্টাইল যদি চেঞ্জ করে সমস্যাটা মিটে যায় তাহলে পরে আর প্রয়োজন নেই। সচরাচর এইরকম প্রতিকারগুলো খুব রেয়ার টাইপের প্রতিকার, কিন্তু এগুলো খুব ভালো কাজ হয়, এটা একটা ব্যাপার। রেড বক্সের নাম্বার লিখে নিন, পরে সবাই যোগাযোগ করতে পারবেন। এক টাকায় মাত্র বাস্তুর জন্য শিব প্রতিকার এখন পাচ্ছেন, চৈত্র বৈশাখ মাসে আপনারা পেয়ে যাবেন, যেটা অন্য সময় 5,651 টাকা লাগে। হাওড়া সালকিয়া এসে যোগাযোগ করুন, প্রতিদিন চেম্বার খোলা। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু স্পিডে কথা বলুন, কোথা থেকে কে বলছেন? তারকেশ্বর থেকে। নিজের জন্য তো? নাম আর ডেট অফ বার্থ? আচ্ছা, ডেট অফ বার্থ 20/5/1999। সময়? সময়টা নিয়ে যদি থাকে ভালো, না হলে পরে অন্য সময় স্ক্রিনে নাম্বার যাচ্ছে যোগাযোগ করবেন। তারকেশ্বরে থাকেন, প্রচুর লোকজন আসে। আর একটা কথা বলি, কয়েকজন রয়েছেন যারা ফোন করেন, অপারেটররা বলে যে ঠাকুর পুকুরে চেম্বার নেই, বেহালায় চেম্বার নেই, আবার অনেকেই বলা হচ্ছে বড়বাজারে বাড়ি, বলা হচ্ছে হাওড়া স্টেশন থেকে, মানে আপনি আপনার বাড়ি থেকে হাওড়া স্টেশন কতটা? বলছে মিনিট পাঁচেক, আরো 7-10 মিনিট আসলে পরেই আপনি আমার চেম্বারে পৌঁছে যাবেন। তারপর যে শুনছেন বড়বাজারে চেম্বার নেই, আর আমার কাছে সারাদিনে 300টার উপর ফোন আসে, মানে যে নাম্বারটা দেওয়া আছে 300টা প্লাস ফোন আসে, তো দুটো শিফটে লোকজন কাজ করে আর কি ফোন ধরবার জন্য। এবার সেখানে 300 জনের 300 জায়গায় বাড়ি হবে, এটাই স্বাভাবিক।
কারণ 300 জনের 300 জায়গায় চাহিদা মতন চেম্বার আমি করি তো কি করে করি। ভালোবাসা ভালো, কিন্তু এই লেভেলের ভালোবাসা যে আপনারা আমায় বাসেন না। অনেকে আবার এটাও বলেছেন, খুব ভালো লাগলো শুনে, যে স্যারকে বলুন না আমার বাড়িতে অনেকটা জায়গা আছে ওখানে চেম্বার করতে। থ্যাংক ইউ সো সো মাচ আপনাদের এই ধরনের জেস্টারটা, খুব ভালো লাগলো। জানি না আপনারা বাকিদের সঙ্গে এইভাবে কথা বলেন কিনা, বাট আমি খুব প্লিজড, গ্ল্যাড, যা যা ব্যাপার রয়েছে, কিন্তু আমার পক্ষে সত্যি সম্ভব হয় না সবার বাড়ির পাশেপাশে বা অনেকেই বাড়িতে বসবার জন্য নিমন্ত্রণ দিচ্ছেন, সম্ভব নয়। আমাকে দেখাতে হলে গণেশালয় কামাখ্যা ধামে চলে আসুন, আর না হলে বাড়িতে বসুন, অনলাইনে যোগাযোগ করুন, আমার সঙ্গে পুরোটাই কথা হবে। কথা দিচ্ছি, অনলাইনে কনসালটেশনের আগে আপনারা কোনো জায়গা থেকে নিয়েছেন কি না জানি না, তবে আমার কাছ থেকে নেওয়ার পরে অন্য কোনো জায়গা থেকে নেওয়ার ইচ্ছেটা থাকবে না, ঠিক আছে? কারণ হচ্ছে সেই লেভেলেরই আপনাদের সঙ্গে কথা হবে আর কি। তবে একটা কথা জেনে নি, স্পেশালি বাস্তু ভিজিট করাতে চাইলে সেটা তো কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারে, কারণ বাস্তুতে খুব প্রবলেম, তাহলে কিন্তু আপনারা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেটা আলাদা এনার্জি অরা মিটার আছে, আমি ওইভাবে বাস্তুতে গিয়ে চেক করে যদি প্রয়োজন আছে তখনই পেমেন্ট করাতে বলি বা করতে বলি, আদারওয়াইজ যদি কিছু প্রতিকার আমার এখান থেকে প্রোভাইড করে আপনার বাস্তু সমস্যা মিটে যায়, আলাদা করে বাস্তু ভিজিটের পেমেন্ট আমি করতে বলি না। 80% to 90% টাইম কিন্তু এগুলো এইভাবেই হয়ে যায় সমস্যাগুলো, ঠিক আছে? ঠিক, কে আছেন এবার? হ্যালো, হ্যালো, আমি আমি হাওড়া থেকে রাজু দে বলছি। আচ্ছা, নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য বলছি। জন্ম তারিখ আর জন্ম সময়? তাই 14/3/1975। সময়? বিকেল 5:30। কোথায়? হাওড়াতেই জন্ম তো? হ্যাঁ, হাওড়াতেই জন্ম। রেড বক্সের নাম্বার এরপরে খোলা থাকবে, যোগাযোগ করবেন বুকিং এর জন্য। হাওড়া শালকিয়া যারা আসছেন এখন দেখাতে গণেশালয় কামাখ্যা ধামে, হাওড়া থেকে 5-10 মিনিট লাগে হাওড়া স্টেশন থেকে, আপনারা কিন্তু 1 টাকায় বাস্তুর জন্য শিব প্রতিকার পাচ্ছেন। 1 টাকা মূল্যে আপনারা বাস্তুর জন্য শিব প্রতিকার পাচ্ছেন, যেটা অন্য সময় 5,651 টাকা নেওয়া হয়। এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ, লাস্ট 1-1.5 বছরে আপনার কাছে কোনো এরকম অপরচুনিটি এসেছিল যেটা আপনি মিস করে গেছেন ক্যারিয়ারের ক্ষেত্রে? হ্যালো, হ্যালো, এরকম কেউ কিছু আসি তো? আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনার ক্যারিয়ারে দশমে কেতুর প্রভাব, কেতুর প্রভাবে কি হচ্ছে, আপনার যে জায়গায় পৌঁছানো উচিত ছিল, যতটা আপনার সাকসেস পাওয়া উচিত ছিল বা যতটা আপনি টেনশন ফ্রি লাইফ লিড করা উচিত ছিল, সেই জায়গাটায় কোথাও না কোথাও একটু সাস্টেনেবিলিটির প্রবলেম আছে, মানে স্থায়িত্ব হচ্ছে না। কাজ ভালো করেন, কর্মঠ মানুষ, পরিশ্রম করেন, একাদশে শনি থাকলে মানুষ ফাঁকি মারে না, কিন্তু এই ভালো গুণগুলো থাকা সত্ত্বেও যে লেভেলের আপনার গ্রোথটা হওয়া উচিত সেইটা ঘটে উঠতে পারেনি প্রপারলি, ঠিক আছে? আমি বলবো আপনার এই ছক থেকে আপনি এই এপ্রিল মাসটা দেখে নিন, ঠিক আছে? যদি আপনার ক্যারিয়ারে হিউজ গ্রোথ হয়ে গেল তো ওয়েল অ্যান্ড গুড, যদি এই পুরো এপ্রিল মাসটার পরেও আপনি দেখছেন যে সেরকম কোনো ভালো রেজাল্ট আসলো না, কারণ একটু বৃহস্পতির মুভমেন্ট হলে পরে আপনার রাশি অনুযায়ী এবং আপনার যা চার্ট দেখতে পাচ্ছি তাতে মোটামুটি 7-8 তারিখের পর থেকে, আজকে 7 তারিখ, কাল থেকে একটা শুভ যোগ চলবে পুরো এপ্রিল মাস জুড়ে, তো এটা যদি কোনোভাবে আপনার খেটে গেল তাহলে আর প্রয়োজন নেই। যদি দেখেন এপ্রিলের শেষ দিন পর্যন্ত আপনার ক্যারিয়ারে কোনো ভালো খবর এলো না, আপনি তাহলে মে মাসের শুরুতেই যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? একদম, ধন্যবাদ। এত সুন্দর বিচার বিশ্লেষণ, এই লোভেই তো প্রোগ্রাম দেখে মানুষ অনেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কাছাকাছি চলে আসেন, সে অনেকে পরের দিনই চলে আসে, পরের দিনই চলে আসে, আমি 2-3 মিনিট জানবো, আমি আধা ঘন্টা জানবো, আর আর থাকা যাচ্ছে না, মানে চলেই আসবো, এবার থাকেন কোথায় বলছে আমাদের ইয়ের থেকে, কার জন্য? ছেলে জন্ম তারিখ জানেন তো? জন্ম সময় জানেন তো? বলুন জন্ম তারিখ, জন্ম সময় বলুন।
রাত 11:30 কোথায় জন্ম? নদিয়াতে? কি নাম আপনার ছেলের? প্রোগ্রাম দেখেন নিয়মিত? ভালো লাগে তো? প্রত্যেক সপ্তাহে দেখেন? আচ্ছা, কি জানবেন? প্রশ্ন কি? শরীর আর কাজকর্ম। শরীর কিন্তু মাঝে মধ্যেই ডিস্টার্ব দেবে, ঠান্ডা লাগা সর্দি জ্বরের প্রবলেম হয়। এই হচ্ছে বিচার প্রেডিকশন, ছক দেখে বলে দিন ঠান্ডা লাগে। আপনি যত দ্রুত সম্ভব জন্ম ছকের এই যে চন্দ্র রাহুর একসঙ্গে থাকার গ্রহণ দোষ, সেটার একটু প্রতিকার করিয়ে নিন। হ্যাঁ, সময় সুযোগ বুঝে যোগাযোগ করে নেবেন, ব্যবস্থা করে দেব। এই শরীর সঙ্গে কিন্তু কেরিয়ারও ডিস্টার্ব থাকছে, কারণ গ্রহণ দোষ মানে হচ্ছে গ্রাস করে নেওয়া। মাঝে মাঝেই দেখবেন যখন গ্রহণ লাগে, হয় চাঁদ নাহলে সূর্য, দুটোর কোনোটাকেই আমরা কিছুক্ষণের জন্য দেখতে পাই না। ফলে গ্রহণ দোষের প্রতিকার যত দ্রুত হবে তত ভালো। পঞ্চম কাট প্রতিকারে এটার খুব ভালো রেজাল্ট আছে, সুযোগ পেলেই আপনি যোগাযোগ করে নেবেন। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ওখান থেকে নাম্বার নিন, ঠিক আছে? নদিয়া থেকে যিনি ফোন করলেন, ইমিডিয়েট কিন্তু এই দোষটা খণ্ডন করে নেবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি গড়িয়া থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন ডেট অফ বার্থ, বলুন জন্ম তারিখ। 7/26 PM কলকাতা। কি নাম আপনার ছেলের? পিতন দাস। কি জানবেন বলুন? আচ্ছা, বলে দিয়েছেন পাঁচ থেকে পড়াশোনা নিয়ে ফোন। পড়াশোনা নিয়ে? হ্যাঁ। নামটা ভাল, প্রীতম মূলা নক্ষত্র। গণ্ডমূল নক্ষত্রে জন্ম হয়েছে, সময় সুযোগ বুঝে গণ্ডমূলের পুজো করিয়ে নেবেন। জন্মের সময় করিয়েছিলেন? না না, ঠিকুজি কুষ্টি না, জন্মের পর থেকে 27 দিনের মধ্যে যাদের গণ্ডমূল নক্ষত্রে জন্ম হয় তাদের স্পেশাল গণ্ডমূল নক্ষত্রের পুজো করাতে হয়, না হলে কেরিয়ার থেকে শুরু করে লাইফ পুরোটাতেই একটু বাদ আছে। এটা সময় সুযোগ বুঝে করিয়ে নেবেন, ঠিক আছে? ছেলের পড়াশোনার জন্য বাইরে যাওয়ার যোগ আছে। হ্যাঁ, যদি এরকম চান্সেস আসছে বা এরকম ন্যাক তৈরি হচ্ছে, অবশ্যই সেটাকে আরো ভালো করে আপনি সুযোগ সুবিধা করে দেবেন, অবশ্যই ভালো হবে, ঠিক আছে? আর একটুখানি বলুন, আর পড়াশোনাটা নিয়ে বলেনি দিদি। হ্যাঁ, সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে এই সময় সুযোগ বুঝে আগে বাইরে যাক, ভালো করে এডুকেশনটা কমপ্লিট করুক। সেই এডুকেশনটা কমপ্লিট করানোর জন্য আমি বলেনি, সেই বুঝতে পারছি আপনি খুব মানে এক্সাইটমেন্টে বলছেন, খুব ভালো, থ্যাংক ইউ। এখন বিষয় হচ্ছে যেটা, একটু এইটার প্রতিকার প্রয়োজন। দ্বাদশের কেতু এবং রবি রাহুর একসঙ্গে থাকা, একটু আগেই বললাম যে গ্রহণ দোষের সমস্যা, এখানেও কিন্তু রবি রাহুর গ্রহণ দোষ রয়েছে। ফলে যতটা ভালো নাম্বার স্কোর হওয়া উচিত তার তুলনায় কিন্তু একটু কম মার্কস স্কোর হবে, সেইটাকে একটুখানি স্পিরিচুয়াল সাপোর্ট দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। সময় সুযোগ বুঝে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর কেরিয়ারটা? কেরিয়ারটা আগে পড়াশোনাটা হোক, সেটার আগে ভালো জায়গায় পৌঁছোক, তারপরে তো কেরিয়ার, তাই না? আপনারা অবশ্যই কিন্তু পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, রেড বক্সে। ব্যাপার হচ্ছে আমি মাধ্যমিকই পাস করলাম না, আমি কি করে কলেজে যাব? সেই একই রকম ভাবে আমার পড়াশোনার সময়কার ধাপগুলোতে যদি আমার কপাল ভালো না থাকার কারণে, জন্মছকে দোষ থাকার কারণে সমস্যা হয়, আগামী দিনেও সেই সমস্যাটা রয়ে যাবে। ফলে সেটার প্রতিকার আগে হওয়ার দরকার রয়েছে। বুকিং নাম্বারে কথা বলবেন এবার, 9007529824, ওটাই কন্ট্যাক্ট নাম্বার। যারা শিখবেন তারাও জ্যোতিষ শিখতে পারবেন এবং আসলে তো খুবই ভালো, 1 টাকায় শিব প্রতিকার পাবেন বাস্তুর জন্য। যারা হাওড়া সালকিয়া দেখা করতে আসছেন, গণেশালয় কামাখাদাম হাওড়া স্টেশন থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হাওড়া সালকিয়ার নিজস্ব চেম্বার। লিলুয়া টিকিয়াপাড়া ট্রেনে এলে নেমে পড়বেন, ওখান থেকে টোটো করে চেম্বার। বিস্তারিত ফোনে জেনে নিন। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে, সোমবার রাত 8:10 আর শুক্রবার রাত 8:30 অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর আমাদের চ্যানেলে লাইভ অনুষ্ঠান। ভালো থাকবেন, ধন্যবাদ, শেষ করলাম।